আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আপনাদের সামনে যে ভিডিওটি করতে যাচ্ছি সেটি হলো অফিস সহায়ক পদে পরিবেশ অধিদপ্তরের অফিস সহায়ক পদে আপনার কতজন পরীক্ষা দিয়েছিল এবং কতজন পাস করেছে এবং কত পেলে পাস করা যায় সে সম্পর্কে বিস্তারিত বলবো এবং মানে একটি পদের জন্য কতজন লড়াই করেছে সে সম্পর্কে বিস্তারিত বলছি। আপনার 2019 সালের জানুয়ারিতে একটি সার্কুলার হয়েছিল, সেই সার্কুলারে অফিস সহায়ক পদে আপনার 16টি নেওয়ার কথা ছিল, মানে 16টি পদ ছিল অফিস সহায়ক পদ পরিবেশ অধিদপ্তর, আর আপনার অ্যাপ্লাই করেছিল 32,553 জন, তার ভিতরে আপনার পাস করেছে 271 জন, মানে 271 জনকে ঠিকানো হয়েছে 16টি পদের বিপরীতে, লিখিত পরীক্ষায় 271 জন টিকেছে। আপনার কত নাম্বার পেয়ে তারা টিকেছে সেটা আপনাদের জানতে ইচ্ছে হচ্ছে, যারা আপনারা এখনও চান্স পাননি বা লিখিত পরীক্ষা টিকতে পারেননি তাদের জানতে ইচ্ছে হচ্ছে যে কত নাম্বার পেলে টিকা যায় বা টিকেছে কত পেয়ে। তো আপনার আমি দুজনের সাথে কথা বললাম, তাদের ভিতরে একজন বলল যে 70 মার্কের পরীক্ষা ছিল তার ভিতরে 67 পেয়েছে, আর আরেকজন বলল যে 70 মার্কের ভিতরে 63 নম্বর পেয়েছে। আরও একজনের সাথে মানে ফেসবুক কন্ট্যাক্ট করলাম, তার সাথে সে বললো যে 64 মার্কের পরীক্ষা দিয়েছিল বাট সে মাইনাস মার্কিংটা করেনি, মানে আরও কমে যাবে, সে 64 মার্কের যে পরীক্ষা দিয়েছিল সে চান্স পায়নি। বাকি যার কথা বললাম যে 63 মার্ক এবং 67 মার্ক, তারা দুইজন লিখিত পরীক্ষা টিকেছে। এটা আপনার ভালো লাগবে, আপনারা জেনে যে এই নাম্বার মানে 90+ মার্ক পেলে আপনারা পরীক্ষা টিকতে পারবেন, তাছাড়া আপনারা পরীক্ষা টিকতে পারবেন না। এটাই ছিল আপনাদের ভিডিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে মতামত জানাবেন আরও কোনো কিছু জানার থাকলে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এই চ্যানেলে চাকরি এবং শিক্ষা সম্পর্কে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও দেওয়া হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। একটি পদের বিপরীতে কতজন লড়েছে, আপনার 16টি পদের বিপরীতে 32,000 জন অ্যাপ্লাই করেছে, 32,553 জন। তো হিসাব করলে দেখা যায় একটি পদের জন্য 2,034 জন কম্পিটিটর ছিল, বা মানে একটি পদের জন্য 2,034 জন পরীক্ষা দিবে, তার ভিতর 2,033 জন বাদ যাবে, একজন চাকরিটা পাবে। এটা ছিল ভিডিও, অবশ্যই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।